15 লাখ টকাত বিক্রি হৈছিল একুটা এপিএসসি চাকৰি রাকেশ পাল বাহিনীক দোষী সাব্যস্ত আদালতৰ রাকেশ পাল সহ 32 জনক দোষী সাব্যস্ত 11 জন অভিযুক্তক দোষমুক্ত ঘোষণা আদালতৰ রাকেশ পাল বাহিনীৰ দিনত কেনেকৈ টকাৰ বিনিময় চাকৰি দিয়া হৈছিল সেয়া প্ৰমাণিত হল এবাৰ আদালতৰ মজিয়াত কৃষি উন্নয়ন বিষয়া চমুকৈ এডিঅ' নিযুক্তিৰ নামত লাখে লাখে টকা লৈছিল রাকেশ পাল এণ্ড কোম্পানীয়ে সুদীৰ্ঘ দিনৰ অন্তত রাকেশ পাল বসন্ত কুমার দলে আর সামেদুর রহমানক দোষী সাব্যস্ত করলে আদালতে লগতে দোষী সাব্যস্ত হল 29 গৰাকী রাজপত্রিত বিষয়া আদালতে দোষী সাব্যস্ত করা এই 29 গৰাকী রাজপত্রিত বিষয়া হৈছে সংঘমিত্র শ্যাম সত্যনাথ ডেকা শাহিদ আজিজ হক বিশ্বজিৎ দলে রোশন রাইফ দীপাঙ্ক বারিক বিদ্যুৎ কুমার দাস ঋতুরাজ সোনোয়াল আল্পনা দেউরি প্রিয়ঙ্কা বরা বর্ণালী মেধি সুইতি বরা হাজরিকা মাফিসা বেগম শইকীয়া প্রীতি দাস কেশবানন্দ বরা অঞ্জন লোয়িং জয়ন্তজিৎ দাস কল্যাণ শর্মা প্রণব ভরালী বিপুল কুমার ডেকা কমল কৃষ্ণ দাস আলোক কুমার মালী ফণীন্দ্র শইকীয়া প্রাঞ্জল বর্মন জয়ন্ত সাবুকধর রুহেশ্বর তিমুং মৃণাল হালৈ আর স্মৃতি বরা হাজরিকা রাকেশ পাল বসন্ত কুমার দলে আর সামিদুর রহমানক 10 বছর কারদণ্ড বিহিছে আদালতে আনহাতে রাজপত্রিত বিষয়া কেজনক 7 বছর জেল দিছে আদালতে তাতে টোটেল আমার আছিল 44 একিউজ তার কিন্তু ট্রায়াল হল এজনক এপ্রুভার করলে টোটেল 43 একিউজের ভিতর 11 জন খালাস দিয়া হয়েছে 11 জনের ভিতর আছিল আপনার 3 জন দালাল এজন পাবলিক সাল মুশারাফ বলে আর বাকি 7 জন আছিল আপনার হেৰি ক্যান্ডিডেট দিয়ে বাকি রাকেশ পাল আর যে মেম্বার আছে বসন্ত দলে আর সমীর রহমান কনভিকশন দিয়া হয়েছে পি সি একটর মতে 7 আর সেকশন 13 মতে দিয়া হয়েছে আর আইপিসি ধারা 120B 420 468 কনভিকশন এটা সেন্টেন্স হিয়ারিং চলি আছে কবলগা কি আছে সেন্টেন্স কিমান দিব 7 বছৰ পৰা 10 বছৰলৈ দিব পাৰে সেই বিষয়ে সুধপোচ করেছে কিবা কবলগা আছে আর তার পার্ট হয়ে গেল এটা বাকি ক্যান্ডিডেটবিলাকৰ 120B 420 আর 468 কনভিকশন দিছে পার্টটো কৈছে কি কবলগা আছে সেন্টেন্স যদি যদি হেৰি কৰা হয় কনভিকশন দিলে যেহেতু সেন্টেন্স যাতে জেলতে যাব লাগে কনভিকশন হলে চাকরি গভর্নমেন্টের পক্ষ কিন্তু চাকরি খানাতে থাকিব নালাগে অবশ্যই বিশেষ আদালতে দোষমুক্ত ঘোষণা করেছে 11 জনক দোষমুক্ত ঘোষণা করা সকল হৈছে বিকাশ পিনসা কুণাল দাস কৌশিক কলিতা সৈয়দ মুশারফ হুসেইন বিউটি গগৈ ফিরুজ মরান জ্যোতিবন দত্ত সেইজালি জহরি ধৃতিমান রয় মৌসুমী শইকীয়া আর বিচিত্র হাকমাউসা যিকেইটা মিডলমেন আছিল তেওঁলোকক ক্যান্ডিডেটসকেইটাই পয়সা দি অফিসারৰ পৰা মার্কস বরাই তেওঁলোকে চাকরি কিনি লৈছে বুলি অভিযুক্ত আছিল আর এই অভিযোগের ওপরে গোটেই কেসটো আরম্ভ প্রক্রিয়াটো আরম্ভ হৈছিল কিন্তু ইন্টারেস্টিংলি গোটেই কেজন দালালক খালাস দিলে আমার ক্যান্ডিডেটে কাক পয়সা দিলে থ্রুরে তেওঁলোকৰ কেসেই কিবা আছিল উলাল কিবা তো এতিয়া সেইটো দেখা যায় যে তাতে এটা মিসিং লিংক আছে যার দ্বারা এইটো কেস আরম্ভ হৈছিল অর্থাৎ ইনফর্মেন্ট যোনে প্রথম এফআইআর দিছিল তেওঁ নিজে কৈছে যে মই ইয়াতে পয়সা দিছিল 50,000 টকা দিছিল নিজের এডমিশন আছে এই কোর্টত অন ওথ তথাপিও তেওঁ কিন্তু আসামি নহল উল্লেখযোগ্য যে 2017 চনৰ 17 ছেপ্টেম্বৰত বেদান্ত বিকাশ দাস নামৰ এজন ছাত্রই ভঙাগড় থানাত এডিঅ নিযুক্তি কেলেংকাৰীক লৈ প্ৰথম এজাহাৰ দাখিল কৰিছিল সেয়াই আছিল আৰম্ভণি গোচৰটোৰ সন্দৰ্ভত সেই মুহূৰ্তত তদন্তৰ দায়িত্ব লাভ কৰিছিল সেই সময়ৰ বিশ্বনাথৰ আৰক্ষী অধীক্ষক সুভাষিষ বৰুৱা সুভাষিষ বৰুৱাই আটাইকেইজন অভিযুক্তক সেই মুহূৰ্তত দিশপুৰ আৰক্ষী থানালৈ মাতি আনিছিল কিন্তু তেওঁক গ্ৰেপ্তাৰ কৰাৰ পৰিৱৰ্তে সকলোৱে কিন্তু সেই মুহূৰ্তত এৰি দিছিল আৰু ইয়াৰ পৰাই এই তদন্ত প্ৰক্ৰিয়া আগবাঢ়ি যায় আৰু অৱশেষত আজি ৰায়দান আহিলে দোষী সাব্যস্ত হোৱা কেইজনক আজি জেললৈ প্ৰেৰণ কৰা হৈছে মঙ্গলবাৰে তেওঁলোকৰ চেণ্টেন্স হিয়েৰিং অনুষ্ঠিত হ'ব
অবশ্যে দোষী সাব্যস্ত হওয়া সকলে উচ্চ আদালতত আবেদন করা সুবিধা লাভ করব। ভিডিও জার্নেলিস্ট অজয়ের সঙ্গে মনোজ দ্বারা এনবি নিউজ গুৱাহাটী।